হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো ভিকটেক্স টেক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি দীপু বিশ্বাস আজকে হাজির হলাম আরও একটা টিউটোরিয়াল নিয়ে। আজকে আমাদের সিরিজ টিউটোরিয়াল পর্ব টু। আজকে আমরা একটা কনস্ট্রাকশন সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন করা শিখব। তো চলুন শুরু করা যাক। চ্যানেল ইন্ট্রোর পরেই আমরা আজকে ডিজাইন করা শুরু করব। তো শুরুতেই এটা আমাদের ফেসবুক গ্রুপ গ্রাফিক আল্ট। আপনি যদি এই গ্রুপে জয়েন না হয়ে থাকেন তাহলে অবশ্যই জয়েন করে নেবেন। লিঙ্ক ডিসক্রিপশন বক্সে আমার গ্রুপের লিঙ্ক দেওয়া আছে। আপনার যে কোনো সমস্যা সমাধানে আমাদের গ্রুপে পোস্ট করবেন, অবশ্যই সাড়া পাবেন। এবং এটি আমার ইউটিউব চ্যানেল। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনার বন্ধুদের শেয়ার করবেন। তো চলুন আজকে আমরা শুরু করি যে কীভাবে একটা কনস্ট্রাকশন সোশ্যাল মিডিয়া পোস্ট তৈরি করা যায়। তো কনস্ট্রাকশন সোশ্যাল মিডিয়া পোস্ট কোনগুলো আমরা একটু আগে দেখব। এখানে গুগলে যদি সার্চ দিই কনস্ট্রাকশন সোশ্যাল মিডিয়া পোস্ট, এটা সার্চ দিয়ে আমি একটু ইমেজে যাই। এই যে এইগুলো হচ্ছে কনস্ট্রাকশন সোশ্যাল মিডিয়া পোস্ট। তো কনস্ট্রাকশন সোশ্যাল মিডিয়া পোস্ট হচ্ছে বিল্ডিং সংক্রান্ত ডিজাইন, এই যে এই যারা মানে বিল্ডিং তৈরি করে আর কি। তো চলুন আমরা একটা ডিজাইন করি। তো আমি আমার ইলাস্ট্রেটরে চলে গেলাম, গিয়ে এখান থেকে ফাইল থেকে নিউ। এটা আমরা সাইজ অবশ্যই 1080x1080 আমরা আগে থেকেই জানি। তো এখানে আমি 1080x1080 উইথ 1080 এবং হাইটও 1080, দেন ডিফল্ট যা আছে 8 GB এখানে লিখে দিই কনস্ট্রাকশন ইনস্টাগ্রাম পোস্ট। এই সোশ্যাল মিডিয়া পোস্টকে ইনস্টাগ্রাম পোস্টও বলা হয় কারণ এটা ইনস্টাগ্রামের জন্য পোস্ট করা হয় এই ডিজাইনগুলো। হ্যাঁ, এটা আমাদের আর্টবোর্ড। এখন এখান থেকে আমি একটা ব্যাকগ্রাউন্ড নেব, এটার স্ট্রোকটা অফ করে দিব। এই যে এখন এটা সিলেক্ট থাকা অবস্থায় অবজেক্ট থেকে পাথ, পাথ থেকে অফসেট পাথ, এখানে এটা অবশ্যই মাইনাস দিতে হবে ভিতরে আনতে হলে। তো এখানে কত দিচ্ছি, এখানে 40 দিলাম, 40 আর একটু বেশি দেব 60, মানে দেখতে যেটা ভালো লাগবে আর কি। ওকে, দেন কন্ট্রোল 5। তো এটা এর বাই ভিতরেও আমি নিয়ে আসবো, আপাতত একটা দিয়ে রাখলাম এটাই আর কি। তো এখন আমি কন্ট্রোল 2 দিয়ে এটা লক করে নিলাম। তো চলুন একটা ডিজাইন করি। আচ্ছা, আমার এখানে কনস্ট্রাকশন একটা সোশ্যাল মিডিয়া পোস্ট তৈরি করা আছে, এটা দেখেন। এটা আমি যদি আনগ্রুপ করি, আমি এখান থেকে টেক্সটগুলো নেব, নতুন করে আর টেক্সট বসাবো না। তো আমি সাইজটাও বলে দেবো, সমস্যা নেই। এখানে আমি একটা রেক্ট্যাঙ্গেল নিলাম। আচ্ছা, আপাতত এখন যে কোনো একটা কালার দিয়ে দিই, এটা একটু যে এ পর্যন্ত নিলাম। আচ্ছা, এখান থেকে একটু কালারটা চেঞ্জ করে নিই। হ্যাঁ, আচ্ছা, তার আগে আমি এখান থেকে একটু কেটে নেব, মানে ইমেজ রাখার জন্য। এ বরাবর একটা লাইন নিলাম, লাইন নিয়ে দেন এটা আমি ডিভাইডেড করে দিয়ে এখান থেকে আনগ্রুপ করলাম। আচ্ছা আচ্ছা, আমি আগে ইমেজটা নিয়ে আসি, ঠিক আছে? ফাইল থেকে প্লেস, আমি এখানে কিছু ইমেজ ডাউনলোড করে রাখছিলাম পিকজাবে, পিকজেল লন্স ফ্ল্যাশ থেকে। তো আমি এখান থেকে একটা ইমেজ নেব। যে এখান থেকে এগুলো জিম, এখানে আমার কনস্ট্রাকশন কিছু ইমেজ ডাউনলোড করে রাখছিলাম, তো সেখান থেকে আমি একটা নিয়ে নেব। এই যেগুলো হচ্ছে কনস্ট্রাকশন ইমেজ, তো এই ইমেজটা নিই, এটা এখান থেকে আমি একটু প্লেস করে দেব। এটা আমি অবশ্যই উপরে তুলে নিব, নিয়ে একটু অপাসিটি কম করে দিলাম, দিয়ে একটু বড় করে দিব। আচ্ছা, এই শেপটা আমার আর একটু বড় করা লাগবে।
আচ্ছা, এই শেপটা আমি এখান থেকে ধরে ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে এখান থেকে একটু বড় করে নিলাম। যে এখন ইমেজটার একটু ছোট করা যেতে পারে, আরো একটু নিয়ে আসলাম। এখান থেকে আমি একটু কম দিব, মানে বাঁকানোটা একটু কম করে দিব। এখন আমি এটা ইমেজটা ছোট করে দিব, যত দূর সম্ভব একটু প্লেস করে নিব আমি আমার ইমেজটা। দেন এটা আমি এটা একটু কপি করে রাখি, কন্ট্রোল সি কন্ট্রোল এফ কন্ট্রোল থ্রি দিয়ে হাইড করে রাখলাম, কন্ট্রোল সেভেন দিয়ে ক্লিপিং মাস্ক করে নিলাম। আচ্ছা সরি, এটা আমার এখনও ইমেজ মানে শেপটা এদিকে যাবে। এই যে সেই ইমেজটা একটু বড় করে নেব। কন্ট্রোল অল্টার থ্রি আমি এই শেপটা ডিলেট করে দিলাম, এখন এটা বড় শেপ। কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে উপরে পেস্ট করে কন্ট্রোল থ্রি দিয়ে হাইড করে নিয়ে এখন কন্ট্রোল সেভেন দিয়ে এটা আমি ক্লিপিং মাস্ক করে দিলাম। এখন কন্ট্রোল অল্টার থ্রি দিয়ে আমি শেপটা ফিরিয়ে আনলাম। এখন দেখেন এটা কিন্তু আমার এখানে ফাঁকা হয়ে গেছে, আমি এটা ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে ডাবল ক্লিক করে এখানে লাগিয়ে দিলাম। আচ্ছা এখন দেবো আমি একটু কালার দেবো, এখান থেকে একটা কালার আগে নিয়ে নেব। কনস্ট্রাকশনে যেহেতু অরেঞ্জ টাইপের কালার ব্যবহৃত হয় তো আমি এখান থেকে অরেঞ্জ টাইপের একটা কালার নেব। এখান থেকে হ্যাঁ এই কালারটা নেওয়া যেতে পারে। তো এই দুইটা ধরে আমি এখান থেকে কালারটা দিয়ে দিলাম। এখন এটা কি করব, এটা এখান থেকে অপাসিটি থেকে মাল্টিপ্লে করে দেব, মাল্টিপ্লে করে দিয়ে এখান থেকে অপাসিটিটা আরও একটু কম দেব। এমনই থাক যথেষ্ট। তো এখন এটা কন্ট্রোল আল্টার টু দিয়ে আমি এই আর্টবোর্ডটা খুলে নিলাম। এখন এই দুইটা ধরে শেপ বিল্ডার দিয়ে এটা মা আল্টার প্রেস করে কেটে নিলাম। তো এখন আমি এখান থেকে এটা কপি করে নিয়ে এখান থেকে একটা শেপ নেব, শেপ বিল্ডার দিয়ে একটা শেপ তৈরি করে নিলাম। নিয়ে দেন এখানে এই বরাবর রাখবো শেপটা, এখানে অ্যারেঞ্জ থেকে উপরে তুলে নেব। নিয়ে এটার কালার দেব D3, D3 কালারটা দিয়ে এটা অপাসিটি থেকে মাল্টিপ্লে করে দেব। মাল্টিপ্লে করে এটার অপাসিটি দেব 60, হ্যাঁ 60 না এটা 50 করে দিই, 50 দিয়ে দিলাম। চাই সেম শেপটা আবার এখানে নিয়ে আসি, এখানে নিয়ে আসলাম, এখান থেকে আমি এভাবে দিয়ে দিব। এটা আমি ডিলেট অ্যাঙ্কর পয়েন্ট টুল দিয়ে এটা ডিলেট করে দিলাম। এটা আবার এখানে নিয়ে আসি, মানে যত কিছু করা সম্ভব এখান থেকে করে নিচ্ছি। হ্যাঁ এখন আমি একটা লাইন নেব, এই বরাবর লাইনটা নিয়ে আমি এখান থেকে এটা কেটে ফেলবো বাড়তি অংশটুকু। এটা ডিলিট করে দিলাম, এটাও আমি এখান থেকে বাইরের অংশ কেটে ফেলবো। আচ্ছা যথেষ্ট। এখন এইখানে আর একটা নিয়ে আসি, এটা আমি এখান থেকেও কেটে ফেললাম। দেখেন সিম্পল একটা ডিজাইন, হ্যাঁ কিন্তু ডিজাইনটা ক্লিন একটা ডিজাইন হবে আশা করা যাচ্ছে। তো আমি আমার হেডলাইনটা একটু নিয়ে আসবো, সেটা আনগ্রুপ করলাম, তো এটাই হেডলাইন, এটাই নিয়ে আসি। আচ্ছা এখানে আমি সাইজটা একটু দেখি, ওপেন সেন্স ফন্ট আছে, এটা আছে বোল্ড 67, এটা 65 65 করে দিলাম, এটা 97 আছে, এটা 95 করে দিলাম।
এটা আছে 33, 32 করে দিলাম। আচ্ছা এটা আমি এখান থেকে হোয়াইট কালার নিয়ে নেব, নিয়ে এই বরাবর এখানে রাখবো। এখন এটা আর একটু সরাই নেওয়া যায়। দেখেন আমার ট্রিম লাইন কিন্তু এখানে আছে, আমি কিন্তু তাছাড়াও আরও এদিকে নিলাম, ঠিক আছে। তো এটা আমি একটু কম করে দিলাম, এটা হালকা কম করে দেব, দেন ওকে। এখন একটু স্টাইলিশ করতে হলে এটা আমি কালারটা দিয়ে দেব এখান থেকে ব্ল্যাক। আচ্ছা এখান থেকে আর একটু কম করা যেতে পারে ব্ল্যাকটা, আমি এখান থেকে কম করে দিলাম। ওকে, এখন আমি লোগোটা নিয়ে আসি। এখানে আমার লোগো তৈরি করা আছে, আপনারা পারলে নিজেই নিজের একটা লোগো তৈরি করে নেবেন, তাহলেই বেটার, কপিরাইটের কোনো ঝামেলা থাকবে না। এখান থেকে কালারটা দিয়ে দিলাম, দেন এখানে আমি একটু অ্যালাইন করব এখান থেকে এই হোয়াইট স্পেসটুকু, এটার সঙ্গে আমি লোগোটা অ্যালাইন করে দিলাম। ওয়াও, লোগোটা এমনিতে অ্যালাইন হয়ে গেছে এখানে এনে বসানোর সাথে সাথেই। আচ্ছা এখন আমি এখান থেকে কলটা নিব, কলটার সাইজটা একটু দেখেন, এখানে আছে 16, এটা আছে 29। তো এটা আমি এখান থেকে, এগুলো তৈরি করা সহজ আপনারা তো অবশ্যই জানেন, এজন্য আমি আর দেখাচ্ছি না। এখান থেকে আচ্ছা এমনই থাক, এটার কালার চেঞ্জ করে দিব। এটা আর এটা ধরে আমি এখান থেকে কালারটা দিয়ে দিব, দেন এটা কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করব। গ্রুপ করে এখানে অ্যালাইনটা করে নেব এটার সঙ্গে, এই যে অ্যালাইনটা করে নিলাম। এখন এটা ধরবো এবং লোগোর সঙ্গে মিডিল অ্যালাইন হবে, এই যে এই যে এখান থেকে এটা আর একটু হালকা নিচে আনা যায়, অ্যালাইন কোনো সমস্যা না, হ্যাঁ এমন রাখা যেতে পারে। এটা আমি এখানে আরও সরিয়ে দিলাম, একটু সরিয়ে দিয়ে এটা ডাবল ক্লিক করে ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে এটা সরিয়ে নিয়ে আসলাম। ওকে, এখন দেখেন আমার আরও দুইটা ইনফরমেশান আমি নিচে দেবো, নিচে আমার জায়গা অনেক ফাঁকা আছে, এটা দেব এবং এটা দেব। আচ্ছা বুক নাওটা এখন বাদ দিলাম। আচ্ছা প্রাইসটা এখান থেকে দেখেন, প্রাইস স্টার্টস ফ্রম, এটা আছে 27 এবং এটা আছে 76। তো এগুলো আমি টেনে বড় করে দিই রেশিও অনুযায়ী, এভাবে মনে করেন ধরে এখান থেকে শিফট ধরে আমি ছোট বড় করে নিই, যার কারণে আমার ফন্ট সাইজটা কম বেশি থাকে, এখানে পয়েন্টেই থাকে। তো এটা আমি লোগোর সাথে অ্যালাইন করব এবং এটা আমি এই হোয়াইট স্পেসটুকু একটা শেপ নিয়ে তার সঙ্গে এটা অ্যালাইন করে দেব, এই যে। এখন এটা ডিলিট করে দিলাম, এটা আর একটু উপরে নেওয়া যায়, হ্যাঁ শেপটা আমি এদিকে আগে নিয়ে আসলাম একটু। তো এটার কালার দিয়ে দিই, অবশ্যই এখান থেকে অবশ্যই এই কালারটা দিয়ে দিলাম। ডিজাইনটা কিন্তু খুবই ক্লিন একটা ডিজাইন হচ্ছে। এবং এখান থেকে ওয়েবসাইট আর বুক নাও, এটা আমি এখানে নিয়ে যাব, এটাও সাইজটা একটু দেখাই দিই, এটা আছে 27, এটা আছে 35, এটা আছে আপনার ক্যাপিটাল লেটার, যার কারণে ছোটো থাকার পরেও বড় দেখাচ্ছে, এবং এটা আছে স্মল লেটার। তো এই দুইটা আমি কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিলাম, নিয়ে এটার সঙ্গে অ্যালাইন করে নেব। হ্যাঁ এটা দেখেন একটু উপরে মনে হচ্ছে, তো এখান থেকে সরাই নিয়ে আসবেন, দেখেন অনেক উপরে মনে হচ্ছে। তো এটা আপনি এই বরাবর নিয়ে তারপরে এখান থেকে সরাই দিলাম, এই যে এখন এটার সঙ্গে অ্যালাইন করে দেব। যে এখানে এই শেপটার কালার দিয়ে দিব,
এখানে অরেঞ্জ কালার, এখানে WW এটার কালারও একটু অরেঞ্জ দিয়ে দিই, একটু অন্যরকম লাগবে তাহলে। এই যে তো আমার ডিজাইন কিন্তু শেষ। এই যে খুবই সিম্পল একটা ডিজাইন, সিম্পলের মধ্যে কিন্তু খুব সুন্দর দেখা যাচ্ছে, আমার কাছে তো ভালো লাগছে। এখন আপনাদের কাছে কেমন লাগছে জানি না, ভালো নাও লাগতে পারে, তো আমার কাছে ভালোই লাগছে। এখন আমার কাছে যেটা ভালো লাগছে আমি সেটাই করছি। এখন এখান থেকে এটা একটু হালকা ছোটো করে দিই, একটু উপরে তুলে দিই। এখন আমার মেইন কাজ এটার অ্যালাইন করা। এই যে এটার অ্যালাইনটা করে দিলাম, এখন কি করব আমি, আমি লেয়ার অর্গানাইজ করব। এটা আছে কি লোগো, এটা আছে কল, কল এটা হেডলাইন, এটা গ্রুপ করে নিই। আচ্ছা এটা প্রাইস, আচ্ছা এখন সবগুলো ধরবো, এই তিনটা চারটা পাঁচটা, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে এটা লিখে দেবো টেক্সট। আচ্ছা লোগোটা উপরে তুলে দিলাম টেক্সট। এখন এইগুলো শেপ, শেপগুলো ধরবো, সবগুলো এক এক করে ধরে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করব। এটা লিখে দেবো শেপস। এখন এটা হচ্ছে ইমেজ, ইমেজের ভিতরে আমি এটা একটু ডুপ্লিকেট করে নিব, এটা লিখব ক্লিপ। আচ্ছা ক্লিপ, এটা হচ্ছে ইমেজ, ওকে। এখন এটা আছে কি দেখেন, এটা কিন্তু আমার ব্যাকগ্রাউন্ড, এটা আমি লিখে দেবো ব্যাকগ্রাউন্ড। হ্যাঁ ওকে, কন্ট্রোল অল্ট টু, কোনো কিছু লক করা আছে কিনা এই জন্য সাব দিলাম। এখন সব ধরে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করব। এখন এটা লিখব ডিজাইন। এখন কি করতে হবে আমার, এটা এটা আমি কেটে দিলাম, এটা আমাকে এখন প্রেজেন্টেশন করতে হবে। তো আমার প্রেজেন্টেশন ফাইল তৈরি করা আছে, আমি সেখান থেকে একটা প্রেজেন্টেশন করে দেব, যে সোশ্যাল মিডিয়া পোস্ট। আমার এখানে প্রিভিকের জন্য মকআপ তৈরি করা আছে, আমি এটা এখানে নিয়ে গেলাম, নিয়ে যে এটা ছোট করে দেব, নিজের সঙ্গে শিফট সেপে এটা সুন্দরভাবে সেট করে দেবো। এখন সোশ্যাল মিডিয়াটা আমি এখান থেকে ব্র্যান্ড কালার দিয়ে দেব। আপনারা এই সেম টু সেম প্রেজেন্টেশন করবেন না, অনেক সময় কপি হতে পারে, তো একটু ঘুরিয়ে ফিরিয়ে কাজ করবেন তাহলেই ভালো হবে। আমি প্রথম টিউটোরিয়ালটা করার পরে অনেকেই দেখলাম প্রেজেন্টেশনও সেম করে ফেলছেন, এগুলো করবেন না, এগুলো করলে কপিরাইট হয়ে আপনার অ্যাকাউন্টে সমস্যা হতে পারে, ঠিক আছে। তো এখান থেকে আমি এখন এক্সপোর্ট থেকে সেভ ফর ওয়েব, আমি 400 যেটা আছে এটা 2000 করে দিলাম, ওকে। এখন এটা আমি সেভ করব ডেস্কটপে অন লিখে। হ্যাঁ এখন কি করব, ডিজাইন থেকে ইমেজ ডিলিট করে দেব, ক্লিপ থেকে এগুলো কিভাবে করতে হয়, এই যে ট্রান্সপারেন্ট কালার কিভাবে দিতে হয় এগুলো তো দেখানোই আছে, আপনারা জানেন। এখন এটা ডিলিট করে দিয়ে আমি এখান থেকে সেভ দেব, এখানেও এটা ওয়ান দিয়ে সেভ করব। যে এখন সিসি, ওকে আমার ডিজাইন কিন্তু শেষ। আচ্ছা এখন কেটে দিলাম, এই যে দুইটা ডিজাইন আমি এখন ফ্রিফিকে আপলোড দিতে পারবো। তো এই ছিল মূলত আমাদের আজকের টিউটোরিয়াল, সিরিজ টিউটোরিয়ালের দ্বিতীয় পর্ব। তো পরপর আরও কয়েকটা সিরিজ টিউটোরিয়াল আসবে সোশ্যাল মিডিয়া পোস্টের উপরে, তারপর অন্য ক্যাটাগরিতে যাব। তো সে পর্যন্ত ভালো থাকবেন সবাই, আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর টিউটোরিয়ালটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আপনার বন্ধুদের। তো দেখা হচ্ছে নেক্সট টিউটোরিয়ালে, সে পর্যন্ত ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সকলকে।